আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো ভিডিওতে আপনারা যে গাড়িটা দেখতেছেন, বিগত কয়েকদিন ধরেই কিন্তু আমি এই গাড়িটার মানে ভিডিও আপলোড করতেছি, আপডেট আপনাদেরকে দেখাইতেছি। তো গাড়িটা ফিটিং, সর্বশেষ ফিটিং হয়ে গেছে আলহামদুলিল্লাহ। গাড়িটা আমি নিজে চালাইলাম, আমার কাছে খুবই ভালো লাগলো। এবং এটার আউটলুকিং সম্পর্কে যদি আমি বলি, যে আউটলুকিংটা কেমন হয়েছে, আসলে আমি যখন গাড়িটা দোকানে ফিটিং করতেছিলাম, গাড়িটা আমি রেডি করতেছি, ধীরে ধীরে কাজকাম আমি আগে বাড়াইতেছিলাম, তো তখন আমাদের মহল্লা ভিত্তিক যে সমস্ত মানুষজন আছে তারা আমার কাজকর্মগুলো কিন্তু সবসময় দেখে। আসলে মোটর সাইকেলের গ্যারেজ কিন্তু অনেক আছে, তো ওই সমস্ত দোকানে ভিড় জমায় না মানুষ, কিন্তু এগুলা ওল্ড মডেল পাবলিক এখন দেখতে পারে না, মানে তাদের সামনে পড়ে না বা গাড়িগুলো দেখা যায় না, ওই কারণে মানুষের কাছে এই গাড়িগুলো আনকমন হয়ে উঠছে। তো যখনই এই গাড়িগুলো মানুষের সামনে মানে প্রকাশ করা হয়, মানুষ যখনই এই গাড়িগুলো দেখে তখনই কিন্তু এই গাড়িগুলো অনেক প্রশংসা করে। তো যাই হোক, আমিও অনেক সময় দেখা গেছে আমি রোডে যখন গাড়ি চালাইতে ভিড় হই, দুই একটা R15 সুজুকি GXR এরকম দামি দামি গাড়ির মাঝখানে যখন আমার এই ভেসপা টক 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 আওয়াজ করতেছে, এরকম একটা সাউন্ডের গাড়ি যখন তাদের মানে মাঝখানে আমি প্রবেশ করি, তখন কিন্তু তারা আমাকে কেউ না কেউ জিজ্ঞাসা করে, ভাই এই গাড়িটা কই পাইছেন, কই থেকে আসলো, হ্যাঁ এত আগের গাড়ি এখনও আছে কীভাবে পাইলেন। তো আপনারা সবাই জানেন গাড়িগুলো আমি বেছে কিনা করি, তো ওই কারণে আমার কাছে এই গাড়িগুলো অহরহর মানে অ্যাভেলেবেল আছে, অনেক গাড়ি আছে। তো এই গাড়িটা নিচে হচ্ছে আমাদের ড্যামরা, আমি এখন ভিডিও করতেছি আমিন মোহাম্মদ গ্রিন মডেল টাউনে। এই গ্রিন মডেলের টাউনের সাথে হচ্ছে ড্যামরা, বেশি দূর না। তো এখানে আলম ভাই নামে এক ব্যক্তি আছে, উনি অনেক ধৈর্যশীল, অনেকদিন যাবৎ টাকা পয়সা দিয়ে রাখছে, তো গাড়িটা ধীরে ধীরে রেডি করার কারণে, আর উনিও একটু মানে এতটা চাপ দেয় নাই আমাকে, যে কারণে আমিও একটু দেরি করে ফেলছি। আর দোকানে তো আমি বসে থাকি না, অহরহ অনেক কাজকর্ম থাকেই, যে কারণে আমি গাড়িটা ওনাকে ইমার্জেন্সিভাবে কইরা দিতে পারি না, আর ওনারও ইমার্জেন্সি প্রয়োজন মনে করে নাই, উনিও বলছে ধীরে সুস্থে কাজগুলো কইরা দিতে। তো যাই হোক, সর্বোপরি ওনার গাড়ির কাজটা হয়ে গেছে, গাড়িটা আজকে না হোক কাল পরশুর ভিতরে হ্যান্ড ওভার করবো, কারণ গাড়িটা আমার আরও কিছু যাচাই বাছাই করার দরকার আছে, যেহেতু গাড়িটা আমি রেডি করছি, নতুন করে ফিটিং করছি, গাড়িতে কাজকর্ম থাকতেই পারে স্বাভাবিক, তো এই কারণে আমি নিজে চালাইবো, আরও কিছু দেখবো, গাড়াগাড়ি করবো, সব কিছু যখন আমি একুরেট পাবো তখন আমি তার হাতে গাড়িটা হ্যান্ড ওভার করে দিব, যেহেতু উনি টাকা পয়সাও দেওয়া আছে, কিছু টাকা আর কি দিবে, তো সম্পূর্ণ টাকা পয়সা দিয়ে দিছে। তো আমি এখন ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, গাড়িটা তো আপনারা দেখছেন, তো গাড়িটা কিন্তু বাজাজ চেটাক, এটা কম বেশি সবাই জানেন, নতুন যারা আছে তাদের জানার বিষয় আছে, অনেক কিছুই বিষয় মানে জানা দরকার আছে, যারা পুরাতন ইউজার তাদেরকে বলার কিছু নেই, তারা এই গাড়ি দেখলেই বুঝবে যে এটা বাজাজ চেটাক। কিন্তু নতুন যারা, অনেকে এরকম ভাওদাবাজি করে, অনেক জায়গায় আমি নাম বলবো না, বাজাজ চেটাককে এরকম ইটালি গাড়ির মতো ডেনপেন কইরা, হ্যাঁ এরকম মডিফাই কইরা ইটালি বইলা বিক্রি করে, তো এটা কতটুকু ওনাদের হালাল হবে এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার, ওনাদের হিসাব ওনারা দিবে।
তো আমি বলবো যে যারা নতুন আছেন তাদের জানার বিষয় আছে, বাজাজ চাটাক এক জিনিস আর ইটালি আরেক জিনিস। তবে এটা ইটালি মডিফাই করা হয়েছে, ডাবল সিট এবং আউটলুকিং, সামনের নাকটাও দেখছেন, নাকটা কিন্তু আমাদের হাতে তৈরি, আমরা নিজেরাই এগুলা ই করতেছি। তো সব মিলে আমি আপনাদের কাছ থেকে রেজাল্টটা জানতে চাই, যে গাড়িটা তো আপনারা দেখছেন ভিডিওতে, তো কোন দিক দিয়ে কোন জিনিসটার কমতি হয়েছে গাড়িটার ভিতরে অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আর গাড়িটা যদি ভালো লাগে অবশ্যই আমি একটা লাইক আশা করি আপনাদের কাছে, অবশ্যই একটা লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন, আর কমেন্ট করে আপনাদের মতামত আমাদেরকে জানাবেন। আর যারা এই ধরনের গাড়ি চান, যে আমারও একটা গাড়ি প্রয়োজন, তাহলে আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে গাড়ির স্যাম্পল একটা পিকচার হোয়াটসঅ্যাপে আমাকে দিবেন, যে এই মডেলের এই এইভাবে আমাকে গাড়িটা বানা দিতে হবে, তো আপনাকে সেই অনুযায়ী কিন্তু গাড়িটাকে বানা দেওয়া হবে, সেইভাবে গাড়িটাকে রেডি করে দেওয়া হবে। তো ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বারটা দেওয়া থাকবে, সেই নাম্বারটাই আমার হোয়াটসঅ্যাপ, ইমো এবং এটাই আমার কন্ট্যাক্ট নাম্বার, যে কোনোভাবে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, এটা ডিসক্রিপশন বক্সের ভিতরে দেওয়া থাকবে। আর আমাদের এখানে আসার যে লোকেশন, লোকেশন হচ্ছে কমলাপুরের পূর্ব পাশে, ঢাকা কমলাপুরের পূর্ব পাশে, মুগদা মান্ডা, মান্ডা কদমালি ঝিলপার মসজিদের সামনে আমাদের এই সেকেন্ড হ্যান্ড স্কুটার শোরুমটি। তো আপনারা এখানে আসলে সরাসরি আমাদের কালেকশনগুলো দেখতে পারবেন এবং আমাদের মানে শোরুমটাও ভালো করে দেখে গেলেন। তো অনেকেই আছে বিভিন্ন জায়গা থেকে আমাকে কিন্তু অ্যাডভান্স করে দেয়, যারা যারা অ্যাডভান্স করে রাখছেন আমাকে কমেন্ট করে জানাইবেন, কারণ কে কে কয় আমাকে অ্যাডভান্স দিয়ে রাখছেন এটা তো আমি জানি, আর যারা দিচ্ছেন তারা জানেন, কারণ যেহেতু আপনারা কন্টিনিউ ভিডিও দেখেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কে কে অ্যাডভান্স দিয়েছেন, যাতে করে আমার শ্রোতা, আমার দর্শক যারা আছে, যারা আমার ভিডিওগুলো দেখে, তাদের জন্য আত্মবিশ্বাস আরও বাড়ে। তো এর জন্য আপনারা অবশ্যই কমেন্ট করে বলে দেবেন যে আমি এত টাকা অ্যাডভান্স দিয়েছি, আমি এত টাকা অ্যাডভান্স দিয়েছি, অনেকে মনে করে আমি যে মিথ্যা কথা বলতেছি। তো কমেন্টটা যদি যখন আপনারা কমেন্টটা করবেন তারা দেখলে তাদের একটু বিশ্বাসটা আরও বাড়বে, আমার প্রতি আরও আস্থাটা বাড়বে। তো যাই হোক, যদি কারো এরকম গাড়ি প্রয়োজন বা যে কোনো মডেল প্রয়োজন আমাকে নক করবেন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে স্যাম্পল দেখাইবেন, সেইভাবে আপনাদেরকে গাড়ি করে দেওয়া হবে। তো নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।